চাকরির পেছনে না ছুটে অতিথি নিয়ে ঘুরে মাসে লাখ টাকারও বেশি আয় করছেন নরসিংদী যুবক জাফর তুহিন। তুহিনের এমন উদ্যোগে ব্যাপক সাড়া ফেলেছে পুরো এলাকায়। অপরদিকে গ্রামীণ পরিবেশে ঘুরে আনন্দ উপভোগ করতে পেরে খুশি কানাডিয়ান নাগরিক ক্রেক। তুহিনের আতিথেয়তায় মুগ্ধ এই ভিনদেশি নাগরিক। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। কানাডা থেকে আগত 50 বছর বয়সী ক্রেইক বাংলার রূপ দেখতে এসেছেন নরসিংদীর মনোহর দিয়ে একদুয়ারিয়ার প্রত্যন্ত গ্রামে। শীতের সকালে আঁকাবাঁকা পথে হেঁটে চলছেন গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। চলতে চলতে কখনো নানা প্রশ্নের জবাবে মেতে উঠেছেন গ্রামের মানুষের সাথে, আবার কখনো মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করছেন। বিনদেশিদের কাছে গ্রাম বাংলার পরিচিতি তুলে ধরতে ব্যতিক্রমে এই উদ্যোগ নিয়েছেন নরসিংদীর জাফর তুহিন। প্রতি মাসে পর্যটক ঘুরিয়ে লাখ টাকার বেশি আয় করছেন তিনি। তুহিনের এমন উদ্যোগকে গ্রামের মানুষ যেমন বাহবা দিচ্ছে, তেমনি সাদরে গ্রহণ করছেন বৃন্দেশীরা। তাদের সভ্যতা জানার পাশাপাশি জানাচ্ছেন গ্রাম বাংলার আবহমান চলাফেরা, আচার আচরণ সহ গ্রাম্য সংস্কৃতির নানা দিক। এটা আমার চোখে খুব ভালো লাগছে। গ্রাম বাংলায় আমার বিদেশিরা আসে, তুহিনি নিয়ে আসে গ্রামে ঘুরে। তুহিন ভাইয়ের উদ্দেশ্যে বিদেশি মানুষগুলো দেখতে পারছি, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া লাগতেছে না আমাদের। এই যে বিদেশে সুন্দর লাগছে, মনে হয় যে খুব আনন্দ লাগছে। আমরা কীভাবে ধান কাটি, কীভাবে কুড়ালারি, এগুলি তারা দেখে। পুকুরে মাছ ধরি, এগুলি তারা দেখে। তারা নিজেরাও জাল লয়ে মানে পুকুরে নামিয়ে মাছ ধরার জন্য চেষ্টা করে, মানে তাদের কাছে খুব আনন্দ লাগে। আমার এখানে বিদেশিরা আসে, আমার ভালোই লাগে। কিন্তু এরা খাবার খায় সাধারণ, সব আমি যা রান্না করি সব খায়, শাক সবজি, যে দেশি মাছ এগুলি যা রান্না করি সবই এরা পছন্দ করে। গ্রাম বাংলার আতিথেয়তায় প্রশংসায় পঞ্চমুখ কানাডার এই নাগরিক। গ্রাম বাংলার মানুষকে অনেক বেশি পছন্দ করি। এখানকার মানুষ খুবই বন্ধুত্বপরায়ণ। তাদের আতিথেয়তায় সত্যি আমি মুগ্ধ। তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার জন্য আমি অনেক আগ্রহী ছিলাম। তুহিনের ট্যুরিজম ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের নানা দেশ থেকে আসা প্রবাসীরা খুঁজে বের করেন তুহিনকে। আর দেশের নামি দামি পর্যটন স্পটের বাইরে গ্রাম ঘুরে দেখতে আগ্রহী হচ্ছেন নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশের নাগরিকরা। তাই নিজের দোতলা বাড়ির একটা অংশে পর্যটকদের থাকার উপযোগী করে তোলেন। গ্রাম দেখার একটা সুযোগ করে দেওয়ার চিন্তা থেকে হচ্ছে আমার গ্রামে ভিলেজ হোমস্টে প্রোগ্রামটা শুরু করা। এখন এটা আমার ওই যে ট্যুরিজম ওয়েবসাইট tabutour.com, এটাতে দেখে অনেক পর্যটক আমার গ্রামে আসতেছে। আমার গ্রামে একটা নিউজিল্যান্ডের ফ্যামিলি এসেছিল, ইংল্যান্ড থেকে কিছু পর্যটক এসেছিল, আমেরিকা, কানাডা থেকে। এখন প্রতিনিয়তই আমার এখানে পর্যটক আসতেছে। আমার গ্রামে পর্যটকরা যখন আসে তখন গ্রামের মানুষ খুবই বন্ধুত্বপূর্ণ। একজন পর্যটক যখন একা একা ঘুরে সবাই ওদেরকে সহযোগিতা করার চেষ্টা করে, সবাই ওদেরকে ঘরে ইনভাইট করে কিছু খাওয়ার জন্য। গ্রাম বাংলার শিক্ষিত বেকার তরুণ তরুণীর নতুন কর্মসংস্থানের প্রেরণা জোগাবে নরসিংদীর জাফর তুহিন, এমনটাই প্রত্যাশা সবার। দাউদ হাসান, আরটিভি।